হয়ে যাবে তা আমি এখানে একটা গ্যাসে কড়াই বসে দিয়েছি দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ এবার দিয়ে দেব 1 কাপ পাউডার দুধ দুধটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিক্স করে নেব এবার দিয়ে দিচ্ছি 3টি এলাচ এবার নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আম দুটোকে কেটে নেব এবার আমি আমের শাঁসগুলো নিয়ে নিচ্ছি জাল করার পর দুধটা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার দুধটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব এদিকে দুধটা ঠান্ডা হতে থাক ওইদিকে আমি আমের টেস্টটা করে নি এবার আমি আমগুলোকে মিক্সিতে নিয়ে নিচ্ছি এবার আমি মিক্স করে নেব আমগুলোকে এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে আমি এবার এলাচগুলো ফেলে দিচ্ছি দিয়ে এবার আমি পাকানের পেস্টটা দুধে দিয়ে দিচ্ছি এবার পাকানের পেস্টটা দুধের সঙ্গে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর পাকা আমের পেস্টটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেল এবার আমি একটা কুলফির মোল নিয়েছি প্লাস্টিকে কুলফির মোলে আমি কুলফিগুলোকে জমিয়ে দেব ভালোভাবে জমে গেছে এবার আমি কুলফি মোল থেকে কুলফিগুলো বেক করে দেবো